এরকম নিম পাতা, নিমের ডালা দেওয়া, দাঁত মাজলে, দাঁত পরিষ্কার করলে আপনার কোভিড-19 প্রতিরোধে অনেকটাই সহায়ক হয়। ওরকমই আমাদের প্রতিটা খাবারের পূর্বেই চিন্তা করতে হবে যে এর ভিতরে কোভিড-19 কোনো সংযোগ আছে কি না। ওই সংযোগ বাদ দিতে হলে আপনাকে গরম খাবার খেতে হবে, খাবারটাকে গরম করে নিতে হবে। আর অনেক বেশি তেলে ভাজা খাবার আমাদের জন্য ক্ষতিকারক। সারাদিন কষ্ট করে রোজা রেখে আমরা যদি অনেক বেশি ভাজি ভুনা রসানো কষানো খাবার খাই তাহলে আমাদের ক্ষতির সম্ভাবনা বেশি। আমরা যদি একটু ঝোল খাবার খাই, আমরা যদি নরম খাবার খাই, আমরা সব খাবারই যদি একটু সহজ পাচ্য করে খাই, আমরা যদি অনেক বেশি ভেজিটেবল খাই, আমরা যদি অনেক বেশি শাকসবজি খাই, আমরা যদি অনেক বেশি চা জাতীয় চায়ের সাথে একটু পুদিনা পাতা একটু থানকুনি পাতা দিয়ে চা খাই, মানে প্রতিটা খাবারের ভিতরে আমাদের যেন এই চিন্তা থাকে যে এটা যেন করোনা প্রতিরোধী হয়। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এই রমজান মাসে আগামী যে দিনগুলো আছে এই দিনগুলোতে আমরা করোনা প্রতিরোধ করে তাদের করোনা হয়েছে আল্লাহর কাছে কায় মানবিককে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন সকলকে ভালো করে দেয়। আলহামদুলিল্লাহ।